সম্ভব কিনা? আপনার কি কেউ রেকর্ড করতে পারবে? আসলে ভাই রেকর্ড করতে পারবো, বাট আমি যদি মানে একটু প্রবলেম হয় আমার, বিকজ আমার এখন হচ্ছে আমার আচ্ছা ওষুধ আমার চলতেছে, তো দ্যাটস ওয়াই এই জন্য আর কি প্রবলেম হতে পারে যে গুগল ড্রাইভে আমি শেয়ার করতে পারবো কিনা, বা মাঝে মাঝে আমার মিস হতে পারে। আচ্ছা আচ্ছা সিদ্দিক ভাই, আমাকে স্যার এটা সম্পর্কে আগে জানতে হবে কিভাবে রেকর্ড করতে হবে, পাওয়ার শেয়ার গুলো, তারপরে রেকর্ড আচ্ছা করতে পারবো। আচ্ছা কারো কি জানা আছে আগে থেকে? ইমাম ভাই বা জুয়েল ভাই কেউ কি জানেন? সাইমা আপু কি পারবেন, কিংবা জুই আপু আপনারা কি পারবেন? বিশুক ভাই, ইমাম ভাই পারবেন? আচ্ছা ইমাম পারলে তো ভালো, অনেক ভালো। আর বিশুক ভাই পারবেন কিনা, জুয়েল ভাই পারবেন কিনা একটু জানেন। একজন একজন না হইলেও হবে আমার মনে হচ্ছে। হ্যাঁ একজন নতুন একজন অ্যাড হয়েছেন, মৌসুমী মৌসুমী সুলতানা। আপু। আচ্ছা মৌসুমী আপু, আপনি কি কোনোভাবে স্ক্রিন করতে পারবেন, রেকর্ড করতে পারবেন ভয়েস সহ? ভয়েস সহ স্ক্রিন কি রেকর্ড করতে পারবেন কিনা, ওইটা আপনি রেকর্ড করে পরে আপনাদের বাকি স্টুডেন্টদের সাথে আপনারা শেয়ার করে নেবেন, ঠিকই পারবেন কিনা একটু জানেন। কোনো সমস্যা নেই, আজকে এটা আবার রিপিট করবো, আর আজকে থেকে আপনারা রেকর্ড করে ফেলবেন, নিজেদের মধ্যে শেয়ার করে নেবেন। আমাকে যেহেতু ওনারা ওইটা করতে দিচ্ছে না, বুঝতেই পারতেছেন। ভাইয়া ভালো হয় যে তিনজন সিলেক্ট করে দেন, যখন তিনজন সিলেক্ট করে দিবেন যদি কেউ না কেউ তো রেকর্ড করবে, তো আগে থেকে। আচ্ছা জুই আপু বলতেছেন যে একসাথে ভয়েস ভিডিও দুইটা রেকর্ড হয়, অনেক ফোনে ওনারা বলতেছে যে ওনারা নাকি ভয়েস আর ভিডিও দুইটা রেকর্ড হয় না, তো ওনাদের ফোনের ব্যাপারটা আমি আসলে জানি। হ্যাঁ হচ্ছে ভার্সিটি ক্লাস গুলো আমি মিটি করি, তো আমাদের স্যার বা ম্যাম ভয়েস প্লাস ভিডিও দুটোই রেকর্ড করতে দেয়, তো এই জন্য আর কি বলা হয়। আচ্ছা ওইটা আমি আমি তো রেকর্ড করি, এখন আমি রেকর্ড করি, কিন্তু কাহিনী হচ্ছে যে আমার রেকর্ড ভার্সনটা আপনাদেরকে দিতে না মানা করেছে, এই জন্য আপনারা নিজেদের ইয়েটা রেকর্ড করে নেবেন। অলরেডি একজন বলছেন ইমাম ভাই বলছেন রেকর্ড করবে। হ্যাঁ মিশুক ভাই বলুন। রেকর্ড তো হয় স্যার, কিন্তু সমস্যা হচ্ছে যে ওই আমি ওই যে আপলোড করব এমন একটা অবস্থা, আমি কিছু বলবো নেটের। আচ্ছা কিন্তু অটোমেটিক ড্রাইভে সেভ হয়ে যাবে রে ইমেজ দিয়ে। জি আপু কি পারবেন তাইলে এই জিনিসটা করতে পারবেন? জি ভাই এটা আমি দিতে পারবো, মানে এটা আপনার মেলে অপশনটা চলে আসে, মেল থেকে আপনার কাছে চলে আসে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনাদের দুইজন যেহেতু বলতেছেন ইমাম ভাই আর আপনি জুই আপু, আপনারা দুইজন তাহলে একটা একটা ড্রাইভ শেয়ার করেন, ওই ড্রাইভ লিংকটা বাকি সবাইকে দিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন না আপনারা? জি ভাই আমি আছি। আচ্ছা তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে। জি যদি আমার রেগুলারটা যদি ঠিকঠাক না হয় তখন তো অন্য কারো, এই জন্য আপনার ব্যাকআপ হিসেবে ইমাম ভাই আছে আর কি, দুইজন একসাথে রেকর্ড করবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমিও রেকর্ড করতেছি, তবে পরিপূর্ণ হচ্ছে হচ্ছে কিনা সেটা জানার পর আমি মানে দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা তাহলে আপনারা নিজেদের মধ্যে একটু ডিসকাস করে নিবেন আর সেম ড্রাইভটা শেয়ার করবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। হচ্ছে আজকে আমি ফার্স্ট ক্লাস করতেছি স্যার, বিগত ক্লাস গুলা পাই নাই বা করতে পারি। আচ্ছা সমস্যা নেই, যারা আজকে নতুন আসছেন ওনাদের জন্য রিপিট করবো, কোনো সমস্যা নাই। আমি তো এখন মানে গার্মেন্টসে আছি, ক্লাসটা করা আমার জন্য একটা পসিবল হচ্ছে না, কি করতে পারি? এলইডিপির আরো কার সাথে কোনো কথা হয় আপনার, সোহেল ভাই কিংবা নীলা আপু? আমি হচ্ছে ইশের হচ্ছে এই ইমাম ভাইয়ের সাথে না হয় পরে যোগাযোগ করে নিব। হবে আচ্ছা, আপনি একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে একবার ক্লাস শেষ একবার ওই জিনিসটা মনে করে দেন যে আপনি কন্টিনিউ করতে পারবেন না বা এরকম কিছু, আমি বাকি দের সাথে এটা অনেক ডিসকাস করবো। হ্যাঁ কন্টিনিউ করতে পারবো, কিন্তু হচ্ছে মানে আমার আগামী দু একদিন খুব খুবই কাজের প্রেশার, এর জন্য মাঝে মধ্যে কি মিস হবে এটা বলতেছেন? আচ্ছা ওই ব্যাপারে দেখা যাক কি করা যায়, যেদিন মিস হবে ওই দিন একটু জানাই দেন আরো ভালো হয়, এটা ব্যবস্থা করা।
এই জন্যই রেকর্ডিং অপশনটা, যে আপনারা নিজেরা রেকর্ডিং অপশনটা দেখে এটা 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 হলো অনেক ভালো হয় আর কি। আচ্ছা এটা কি সবাই শুনে রাখেন, এটা আমি পরে হোয়াটসঅ্যাপে আবার দিয়ে দিব। আপনারা 90% অ্যাটেন্ডেন্স কাউন্ট করবে, 90% এর কম হলে আপনাদেরকে হয়তো বলবে যে আপনারা কন্টিনিউ ঠিক মতো করেন নাই বা ঠিক মতো ক্লাসটা কোর্সটা কমপ্লিট করেন নাই, এইভাবে ধরে নিবে। তো চেষ্টা করবেন 90% অ্যাটেন্ডেন্স থাকা, ঠিক আছে? আর আর হচ্ছে অনেকেই দেখতেছি যে হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ আছেন কিন্তু গুগল মিট লিংক দেওয়ার পরে আসতেছেন না ক্লাসে, তাদেরকে কিন্তু কয়েকদিনের মধ্যে আস্তে আস্তে ইনঅ্যাক্টিভ ধরা হবে, ট্রেন না তাহলে ওনাদেরকে আমরা ধরে নিব না, ক্লাস করবেন না, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। তো আপনারা যারা আসতেছেন আপনারা নিয়মিত আসবেন এটা আশা করি। জি বল। যে ঈদ পরবর্তী ক্লাস কখন থেকে শুরু হবে বা ঈদের মানে বন্ধটা কিরকম? এটা এখনো জানায় দেওয়া হয় নাই আমাদেরকে, আশা করি জানায় দিবেন ওনারা, এটা আমাকে বললে হয় নাই এখন পর্যন্ত। এটা আসুক ঈদ, ঈদ আসলে অ্যানাউন্সমেন্ট এমনি হবে। আচ্ছা আমি ক্লাস শুরু করে দিই, প্রেজেন্ট জি প্রেজেন্টেশন শুরু করে দিই। যারা নতুন আসছেন তারা একটু খেয়াল করবেন, আমি এই মুহূর্তে হচ্ছে আপনাদের রেকর্ডিংটা সরি তাদেরকে আগের গুলা একটু রিপিট করব। আচ্ছা ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, এটা ভালো আছে। যদি আমাকে ট্রায়াল চালাইতে হইতে স্যার কিন্তু চলতেছে ভালো। আচ্ছা আমরা ফার্স্ট ইয়ার ক্লাসের কিছু জিনিস আমরা রিপিট করি, এটা হবে আমরা এই কোর্সে যেটা শিখবো সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, বেসিক অ্যান্ড অ্যাডভান্স লেভেলের টুলস শিখবো, ওগুলো ইউজ করা শিখবো, এবং বাকিরা একটু কাইন্ডলি মিউট করবেন। সিদ্দিক ভাই একটু কাইন্ডলি মিউট করেন। আমরা বেসিক এন্ড অ্যাডভান্স লেভেলের গ্রাফিক্স ডিজাইনিং শিখবো, ওইখানে আমরা দুইটা সফটওয়্যার মেইনলি শেখাবো আপনাদেরকে, ফটোশপ আর ইলাস্ট্রেটর কিছু কাজ, আর তারপর আমরা আস্তে আস্তে মার্কেট প্লেসে বা ফ্রিল্যান্সিং সাইটে প্রফেশনাল কাজে আপনাদের কিভাবে কাজ করতে হয় সেই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করবো এবং আপনাদেরকে সেটা শিখিয়ে দেবো। তো আমরা আপাতত শিখতেছি হচ্ছে ফটোশপ। এটা হচ্ছে আপনি ফটোশপ যখন অন করবেন এটা হচ্ছে আপনার প্রথম উইন্ডোটা, আমরা আগের ক্লাসে এটা আবার রিপিট করতেছি, ক্লাস নাম্বার ওয়ানে এটা হচ্ছে আপনার প্রথম ফটোশপ খোলার পরে যে উইন্ডোটা পাবেন এটা হচ্ছে প্রথম ইন্টারফেস। এখানে আপনি উপরে বিভিন্ন অপশন পাবেন কাজ করার জন্য, লেফটে কলামের মধ্যে আপনি বিভিন্ন ধরনের টুলস পাবেন যেটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের কাজ করবেন, গ্রাফিক্স ডিজাইন বা বিভিন্ন ধরনের ডিজিটাল ভিজুয়ালাইজেশনের কাজ করবেন। প্রথমে আপনি দেখবেন যে এখানে উপরে লেফট কর্নার ফাইল বলে একটা অপশন আছে, ফাইলে আপনি দেখবেন যে এখানে নিউ ওপেন এভাবে বিভিন্ন অপশন দেওয়া আছে, নিউতে আপনি ক্লিক করলে দেখবেন আপনার নতুন একটা পেজ খোলার অপশন দিচ্ছে, সেটাতে আপনি নাম দিতে পারেন, টাইটেল দিতে পারেন, এখানে আপনি পেজের টাইপ সিলেক্ট করতে পারেন, এখানে ইন্টারন্যাশনাল পেপার আছে, ইউএস পেপার আছে, বিভিন্ন স্ট্যান্ডার্ড পেপার আছে। ইন্টারন্যাশনাল পেপারে ক্লিক করলে আপনি দেখবেন এটা A4 সাইজে আপনাকে দিচ্ছে, যেটা আমরা বাজারে A4 সাইজ হিসেবে পেপার পাই সেই পেপারে আপনি পাচ্ছেন। এখানে ইঞ্চিসে ক্লিক করলে আপনি যদি ইঞ্চিতে কাজ করতে সুবিধা হয় ইঞ্চিতে করতে পারেন,
নিচে দেখবেন এখানে রেজুলেশন তো আছে, রেজুলেশন মানে আপনার ইমেজ কোয়ালিটি কেমন হবে সেটা বুঝাই দেওয়া হচ্ছে রেজুলেশন। আপনি যদি 300 দেন বেশ ভালো রেজুলেশনে কাজ হবে, আপনি যদি কমায় দেন আপনার রেজুলেশন একটু কমবে। আমরা নর্মালি একটা ব্যালেন্সে কাজ করি, সেটা হচ্ছে রেজুলেশন 150, 150 পিক্সেল পার ইঞ্চ যেটা আমরা বলি। এখানে লেখা দেখবেন পিক্সেল পার ইঞ্চ, 150 পিক্সেল পার ইঞ্চ আমরা ব্যালেন্স হিসেবে নিয়ে নিই, কারণ এর চেয়ে কমে নিলে আপনার ইমেজ কোয়ালিটি খারাপ হবে, এর চেয়ে বেশি নিলে আপনার ইমেজ কোয়ালিটি ভালো হবে। কিন্তু বেশি নিলে, 150 থেকে বেশি নিলে যেটা হয় যে আপনার ফাইল ভারী হতে থাকে, ইমেজ কোয়ালিটি হায়ার হয় কিন্তু ফাইল ভারী হতে থাকে। তো আপনার পিসি ল্যাপটপ যদি ভারী ফাইল নিয়ে কাজ করতে পারে কোনো সমস্যা নেই, আর যদি মনে করেন যে কম ভারী ফাইল নিয়ে কাজ করতে চাচ্ছেন তাহলে 150-র মধ্যেই কাজ করার চেষ্টা করবেন। 150-র চেয়ে কম হলে আপনার রেজুলেশন খারাপ হতে থাকে। আপনি যদি এটা সিলেক্ট করে এরপর ওকে দেন, দেখবেন আপনার একটা পেজ ওপেন হয়েছে যেটাকে আমরা পেজ বা ক্যানভাস বলি। এখানে আপনি বিভিন্ন ধরনের কাজ করবেন। আচ্ছা, কাজ শুরু করার আগে আপনি দেখেন এখানে আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে, এখানে এটাকে আমরা লেয়ার অপশন বলি, এখানে লেখা আছে লেয়ার। এই লেয়ারের মধ্যে দেখেন আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ার যেটা লক করা আছে, তালার মতো একটা দেখবেন বাটন, দেখবেন ওইটা লক করা। লেয়ার লক করা থাকলে আপনি কোনো কাজ করলে কোনো লাভ হবে না, এটা দেখতে হবে। আনকরতে হলে আপনাকে ডাবল ক্লিক করে ওকে দিলেই লেয়ার জিরো হয়ে যাবে, সেটা আনলক হয়ে যাবে। এই পর্যন্ত কি বুঝতে পারতেছেন যারা নতুন আসছেন? জুয়েল ভাই আর জুয়া অপমান নতুন আসছেন? জি ভাইয়া। এটা আমি রেকর্ড করছি কিন্তু আমার রেকর্ডেড ভার্সন আপনাদেরকে দিতে মানা করেছে। আপনারা আপনাদের মধ্যে ইমাম ভাই করতে চাচ্ছে কিন্তু ভাই রেকর্ড করলে তো এখানে রেকর্ডের অপশনটা শো করে যে রেকর্ড হচ্ছে। আমারটার ক্ষেত্রে মানে সবাই দেখতে পাবে যে এটা রেকর্ড হচ্ছে। ওই ভাই ও না, ওইটা ওইটা সফটওয়্যার দিয়ে করলে ওইটা শো করবে না। ইমাম ভাই তো করতেছেন এখন রেকর্ড, তাই না? থ্যাংক ইউ। আচ্ছা জুয়েল ভাই কিছু বলেন, আপনি তো নতুন আসছেন, আপনি কি বুঝতেছেন? হ্যালো হ্যালো জল ভাই, বুঝে ক্লাস কন্টিনিউ করতেছে না? আচ্ছা আমরা কন্টিনিউ করতে থাকি। এটা হচ্ছে নিউ ফাইল। নিউ ফাইল ছাড়া আপনি যদি আপনার কোনো পুরনো কাজ থাকে বা কোন পুরনো ফাইল থাকে যেটা আপনি ওপেন করতে চাচ্ছেন, সেটা ওপেন অপশনে গেলে আপনি নতুন পুরনো ফাইলগুলো ওপেন করতে পারবেন। এগুলা আপনার ফোল্ডারে থাকবে বা যেখানে থাকুক, আপনার পিসি থেকে আপনি চুজ করে আপনি সেটা বের করতে পারবেন। তারপর নিচে আপনি আর অনেক ধরনের অপশন পাবেন, সেভ অপশন পাবেন, সেভ দিতে পারেন, সেভ এস দিতে পারেন, যেটা হচ্ছে আপনি ফাইল টাইপ চেঞ্জ করে সেভ করতে পারেন। ওপেন এজ আছে, যেটা আপনি ফাইল টাইপ চেঞ্জ করে আপনি ওপেন করতে পারেন। এভাবে বিভিন্ন ধরনের অপশন আছে, এগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। এডিট অপশন আছে, বিভিন্ন ধরনের এডিট অপশন আপনি পাবেন, ওইগুলোতে আপনি কাজ করতে পারেন। ইমেজ অপশনে গিয়ে দেখবেন আপনার ইমেজের সাইজ চেক করতে পারেন, আপনি যে সাইজে ইমেজটা ওপেন করেছেন, ক্যানভাসটা ওপেন করেছেন, সেটা যদি ভুলে যান যে কি সাইজে ছিল বা এটা চেক করতে যান বা কোনো রিসাইজ করতে চান, আপনি কিন্তু ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজে ফার্স্টে যাবেন, ইমেজ সাইজ ক্লিক করবেন, আপনার আগেরটা আবার চেক করতে পারবেন।
আপনার ইমেজ সাইজ চেক করার পরে আপনি যদি মনে করেন রেজলিউশন চেঞ্জ করবেন বা আপনার ক্যানভাস সাইজ চেঞ্জ করবেন, আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন। লেয়ারে গেলে আপনি বিভিন্ন ধরনের লেয়ার অপশন পাচ্ছেন, যেটা আপনি আবার এখানে ডানে লেয়ারের মধ্যে রাইট ক্লিক করলেও এগুলার এডিটিং অপশন পাচ্ছেন, সিলেক্ট অপশন পাচ্ছেন, বিভিন্ন ধরনের ফিল্টার অপশন পাচ্ছেন, যেটা আমরা নর্মালি মোবাইল সফটওয়্যার অনেক সময় ফিল্টার অপশন ইউজ করি, সেটার একটু অ্যাডভান্স ভার্সন আপনি পাচ্ছেন এখানে। থ্রিডি আপনি বিভিন্ন থ্রিডি মেশ লেয়ার এগুলা কাজ করলে, এগুলা ইম্পোর্ট করতে চাইলে এগুলা রিলেটেড কাজ করতে পারেন। ভিউ অপশন আছে যেখানে জুম ইন জুম আউট আপনাকে ক্লিক করে করতে দিচ্ছে, এখানে আপনি ক্লিক করে জুম ইন করতে পারেন, আপনি জুম টুলসে গিয়েও আপনি করতে পারেন, বেটার হয় টুলসে গিয়ে করা, শর্টকাটে করতে পারলে আরো ভালো। তারপর উইন্ডোতে যাবেন, এটা একটু ইম্পর্টেন্ট জায়গা, এটা একটু খেয়াল করবেন যারা নতুন ক্লাসে জয়েন করতেছেন, যাদের জন্য আমি এটা রিপিট করছি তারা একটু খেয়াল রাখবেন এটা, যে আপনি যদি কখনো ফটোশপ খোলার পরে যদি দেখেন যে আপনার বায়ার টুলস অপশন নাই, ডানে আপনার লেয়ার অপশন এই জিনিসগুলা শো করতেছে না, আপনি ফার্স্টে এই উপরের অপশন গুলা এই বারটা পাবেন, এই বারটা পাইলে আপনি পাওয়ার কথা সবাই থাকে। এটা প্রথমে এটা পাওয়ার পরে আপনি যেটা করবেন যে উইন্ডোতে যাবেন গিয়ে তারপর দেখবেন আপনার এই টুলস গুলো আসলে রাইট মার্ক করা আছে কিনা, যদি রাইট ক্লিক করা না থাকে, রাইট মার্ক করা না থাকে, বুঝবেন যে আপনার এগুলা অফ করা। আসলে মনে করেন এই যে বাইরে আমার টুলস দেওয়া আছে, সেই টুলসটা যদি আমি এখানে দেখেন রাইট মার্ক করে এটা যদি আনমার্ক করে দিই চলে যাচ্ছে, তো এটা যদি আমি খুলে না পেতাম তাহলে আমি উইন্ডোতে গিয়ে সরাসরি এই টুলসটা ওপেন করার জন্য মার্ক করে নিতাম। যারা নতুন আসছেন তারা কি সেটা বুঝতে পারতেছেন? ঠিক আছে, আর নীলাপ আছেন আমাদের সাথে, নীলাপ এলইডিতে আছেন, উনি আপনাদেরকে চ্যাট বক্সে একটা জিনিস বলেছেন, আপনারা একটু খেয়াল করে দেখবেন যে সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, এটা খুবই আর্জেন্ট অ্যান্ড ইমার্জেন্সি অ্যান্ড ইম্পর্টেন্ট, যে আপনাদেরকে ক্লাস টাইম হচ্ছে সেম টাইম সবসময়, এই টাইমের আগে আমি আপনাদেরকে নক দিব যে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি, একটু খেয়াল রাখবেন এই টাইমে। আপনারা হোয়াটসঅ্যাপে থাকবেন, আপনারা তখন লিঙ্কে জয়েন করবেন আর ক্লাসে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন আর কন্টিনিউ করার চেষ্টা করবেন, ঠিক আছে? আর যে কোনো দরকারে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা আপনাদের যে কোনো লিঙ্ক শেয়ার করতে পারেন, যে কোনো কাজ শেয়ার করতে পারেন, যে কোনো থট শেয়ার করতে পারেন, এই জন্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটা রাখা, একটু অ্যাক্টিভ থাকবেন এই ব্যাপারে। আর কোনো ইমার্জেন্সি অ্যানাউন্সমেন্ট আমি দিতে পারি, নীলা এসে দিতে পারে, এলডিবি থেকে অনেকে এসে দিতে পারে, তো আপনারা একটু এগুলো খেয়াল করে দেখবেন। তো আপনি টুলস ওপেন করতে পারবেন উইন্ডোতে গিয়ে, আপনি আপনার বিভিন্ন ওয়ার্কস্পেসে বিভিন্ন জিনিস যেগুলো যদি খুঁজে না পান এখানে ক্লিক করে রাইট মার্ক করে আপনি সেগুলো বের করতে পারবেন, টেনশনের কোনো দরকার নেই। এই টুলস গুলো হচ্ছে আপনার বেসিক টুলস যেগুলো আপনার কাজ বেসিক কাজে আপনার লাগবে, তো এটা দিয়ে কিছু এক্সাম্পল দিই, যে মনে করেন এটা হচ্ছে, মনে করেন আপনি একটা কাজ করছিলেন এখানে, সেটা যদি আপনি মনে করেন একটা দাগ দিয়েছিলেন, সেটাতে যদি আপনি সিলেক্ট করতে যান, ফার্স্টে যে টুলটা থাকবে সেটা হচ্ছে সিলেক্ট টুল, তার আগে আমি একটা লেয়ার ক্লিক করে নিই, আমি মনে করেন আপনি একটা দাগ দিয়েছেন ওইটা সিলেক্ট করতে যান, আপনি মুভ টুল আছে, মুভ টুল দিয়ে আপনি সিলেক্ট করে এটা মুভ করতে পারবেন, এই ফার্স্ট টুলটা হচ্ছে মুভ টুল। এখানে দেখেন একটা অপশন আছে অটো সিলেক্ট, অটো সিলেক্ট মানে আপনি যদি যেখানে ক্লিক করবেন সেটা তো অটোমেটিক সিলেক্ট হয়ে মুভ করতে চায়, সেটা যদি আপনি চান তাহলে ওটা সিলেক্ট দিতে পারেন, আপনি যদি ম্যানুয়ালি লেয়ারে ক্লিক করে করে করতে চান তাহলে সেটা করতে পারেন, নর্মালি ওটা সিলেক্ট রাখি আমরা, ইমার্জেন্সি ক্রিটিক্যাল কাজে আপনারা এই অপশনটা চেঞ্জও করতে পারেন। নীলা আপু হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দিয়ে দিয়েছে, কেউ যদি এখানে অ্যাড না থাকেন কাইন্ডলি এখন জয়েন করে ফেলেন, ঠিক আছে? তারপর আপনি পেলেন এখানে সেকেন্ড অপশনে যেটা হচ্ছে মার্ক টুল, মার্ক টুলটা হচ্ছে আপনি কোন এরিয়া সিলেক্ট করতে যাচ্ছেন, কোন কাজের জায়গা সিলেক্ট করতে যাচ্ছেন, সেই লেয়ারে থাকা অবস্থায়
আপনি সেটা মার্ক করতে পারেন। তারপর সেই মার্ক করার পরে আপনি যে কোনো সময় এটা মুখ টুল দিয়ে মুভ করতে পারেন, শুধু ওই জিনিসটাই আপনার মার্ক করা জিনিসটাই আপনি মুভ করতে পারেন, এডিট করতে পারেন। আপনি মার্ক করা জায়গার ভিতরে আপনি আলাদাভাবে কাজও করতে পারেন, হয়তো আপনি চাচ্ছেন না যে এটার উপরে কাজ হোক, তাহলে আপনি আলাদা মার্ক করে ওটার ভিতরে আপনি হয়তো ব্রাশ দিয়ে কাজ করবেন। আপনার মার্ক টুল আপনাকে সেই সুবিধাটা দিবে, আপনি ব্রাশ দিয়ে শুধু মার্ক এরিয়াতে কাজ করবেন, এর বাইরে কাজ যাবে না, আপনার কোনো সমস্যা হবে না। এতটুকু পর্যন্ত কি বোঝা যাচ্ছে? জি আচ্ছা, বাকিটা একটু কুইকলি রেসপন্স করবেন, বুঝতে সুবিধা হবে। আর যদি না বুঝেন সাথে সাথে কিন্তু কোয়েশ্চেন করবেন, ঠিক আছে? না বুঝলে সাথে সাথে রেসপন্স আমি আবার রিপিট করব, কোনো সমস্যা নেই, না বুঝতে পারাটা কোনো সমস্যা না। তারপর আপনি পাইলেন হচ্ছে থার্ড টুল, যেটা হচ্ছে লাসো টুল। লাসো টুলে আপনি সেম সিলেকশনের কাজই করতে পারেন, আরো কিছু সাব অপশন আছে, যেমন একটা ইম্পর্টেন্ট অপশন হচ্ছে পলিগোনাল লাসো টুল। আপনি পলিগোনাল লাসো টুলে বিভিন্ন ক্রিটিক্যাল শেপ পলিগন দিয়ে ওই শেপের মতো করে সিলেক্ট করতে পারবেন। এই যে মনে করেন আমি একটা দাগ দিচ্ছি, দাগের চারপাশে আমি সিলেক্ট করতে যাচ্ছি, সিলেক্ট করে যাবে পলিগোনাল লাসো টুল দিয়ে। অনেক কিছু তো দেখাচ্ছি, এই একটা কুইক কোয়েশ্চন সবার জন্য, সবার কি ফটোশপ ইনস্টল করা আছে? গত ক্লাসে আমি কিন্তু সবাইকে বলেছি যে ফটোশপ ইনস্টল করে নিতে, সবার কি আছে? কারা কারা করেন নাই এখনো? কারা করেন নাই? মিরাজ ভাই বলছেন আছেন, বাকি একটু রেসপন্স করেন কাইন্ডলি। ইমাম ভাই বলতেছেন আছে, আচ্ছা। শাকিল ভাই, সিদ্দিক ভাই, জুয়েল ভাই, জুই আপু, জি ভাইয়া আছে, আচ্ছা। জুই আপু, সায়মা আপু, আর পরে হচ্ছে জুয়েল ভাই, আপনার একটু রেসপন্স করেন ভাইয়া। আমি প্রায় কিছু হচ্ছে না, কাটটা হচ্ছে না। আমি আমি কে? আচ্ছা, থ্যাংক ইউ। আপনি ট্রাই করতেছিলেন কিন্তু হচ্ছে না। আচ্ছা, আপনি যদি ফার্স্ট ক্লাস, আপনাকে কি করা যায়, আপনি ক্র্যাক ভার্সন নামান, সমস্যা নেই, আপনি একটা ক্র্যাক ভার্সন নামান। আপনি কি কম্পিউটার ইউজ করতেছেন এখন? জি আমি পিসি অন করছি। পিসি অন করা আছে, আচ্ছা। পিসি অন করা থাকলে আপনার কি ইউটোরেন্ট নামানো আছে? জি ভাইয়া, ইউটোরেন্ট নামানো আছে। আমি তো এক মিনিট একটু চেক করে দেখেন। সাইমাপুর কি নামানো আছে? আচ্ছা স্যার, যে যাদের যাদের নামানো নেই দিয়ে দিব না, যারা ওটা ডাইরেক্ট ডাউনলোডেবল লিংক, এটা মিরাজ ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা হলো আমার কাছে মানে সিডি থেকে নেওয়া, ওটা জাস্ট খালি অ্যাক্টিভ করলে ক্র্যাক ভার্সনটা মানে ফাইলে ওপেন করলে হয়ে যাবে, আর কোনো ঝামেলা নাই। কোনো টরেন্ট মান কিছু লাগতেছে না? না না, কিছু লাগতেছে না। আচ্ছা, তাহলে জুই আপু আপনি কাইন্ডলি ওই মিরাজ ভাই আপনাকে গ্রুপে প্রোভাইড করে দিবে ওই লিংকটা, ঠিক আছে? আপনি ওইটা ডাউনলোড করে নেবেন। আর বাকিদের তো নামানো আছে, নামানো বলতে ইনস্টল করা আছে কিনা সবার, ইনস্টল করে কিন্তু এখন খুলে বসতে হবে জিনিসটা। ফটোশপ খোলা আছে সবার এখন? জি ভাইয়া আছে। সায়মা আপু, জুয়েল ভাই, জুয়েল ভাই রেসপন্স করতেছে না, আমি ধরে নিচ্ছি নাই। ইমাম ভাই, শাকিল ভাই, মশুর ভাই, সবার খোলা আছে? আচ্ছা,
এটা আমি এখন যাই বলবো, আপনার সাথে সাথে একটু ক্লিক করে ওটা দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? ইয়েস স্যার, কি খোলার কথা বলছেন বুঝতে পারি না। আচ্ছা, ফটোশপটা খুলে রাখার কথা বলছি, ফটোশপ খুলে। হ্যাঁ জি স্যার, জি স্যার, ওপেন করা আছে। ঠিক আছে, ফটোশপটা ওপেন করে রাখেন। যেগুলো আপনাদেরকে বলতেছি ওইগুলো একটু ক্লিক করে করে দেখেন, জাস্ট, আর কিছু করার লাগবে না। তারপর মার্ক টুল দিয়ে আপনি মার্ক করতে পারেন। আপনি আরেক ধরনের ওয়েতে ইয়ে সিলেক্ট করতে পারেন, সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল। দেখেন, কুইক সিলেকশন টুলে আমি যদি ওই লেয়ারে থাকি, আমি এক ক্লিক করার সাথে সাথে সে খুব জলদি সিলেক্ট করে দিবে, আপনার কাজ খুব ফাস্টার হবে। আবার আছে আরেকটা নিচে, দেখেন, ম্যাজিক ওয়ান টুল। এটা আমার একটা পছন্দের টুল, এটা আমি অনেক সময় ইউজ করি। এটা দেখবেন আপনাদেরও একটা টাইম খুব কাজে লাগবে। এটা হচ্ছে একটা সার্টেন কালারের জিনিস খুব জলদি সিলেক্ট করে নেয়, ম্যাজিক ওয়ান, বাংলায় সোজা কথা জাদুর লাঠি। এই জাদুর লাঠি দিয়ে আপনি সিলেক্ট করবেন, সাথে সাথে এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনি এটাকে এডিট করেন, যাই করেন। জুম করবো কিভাবে? জি জি, জুম করবো এই যে দেখেন, এখানে নিচে জুম অপশনটা আছে, ম্যাগনিফাইং গ্লাসের মতো একটা অপশন দিচ্ছে, ওটাতে দিতে পারেন, বা আপনি শর্টকাটে শুধু জেড এ ক্লিক করতে পারেন। জেড ক্লিক করলেও জুম চলে আসবে খুব ফুলি। জেড ক্লিক করে আসতেছে কিবোর্ডের, জাস্ট জেড তে ক্লিক করবেন। হ্যাঁ, বাকিরা একটু দেখেন, জেড ক্লিক করলে জুম আসে কিনা, জুম ইন জুম আউট হয় কিনা, একটু রেসপন্স রাখবেন। শাকিল ভাইয়া বলতেছেন মনে হয়, না ভাইয়া নাকি? আচ্ছা, মিরাজ ভাই হয়তো ইয়েস আর না হয় নো বলবেন, হোম ইজ কনফিউজিং। থ্যাংক ইউ, ঠিক আছে। এখন একটু সরাসরি কথাবার্তা বলতে হবে, বুঝছেন, কারণ ট্রেনারও বুঝতে হবে আপনাদের কোনো সমস্যা কিনা, সমস্যা হচ্ছে কিনা, আমারও বুঝতে হবে আমার কোনো সমস্যা হচ্ছে কিনা, আমার কারণে আপনার কোনো বুঝতে সমস্যা হচ্ছে কিনা। যেটা মারলে আপনি জুম চলে আসবে, আপনি জুম ইন জুম আউট করে কাজ করতে পারবেন। যেখানে ছিলাম, ব্যাক করি এখানে, ম্যাজিক ওয়ান টুল দিয়ে আপনি চুজ করতে পারতেছেন। ক্রপ টুলে যান, ক্রপ টুলে যাওয়ার পর দেখেন আপনি পুরো ক্যানভাসটাই ক্রপ করে ফেলতেছে, কেটে ফেলতেছে। তো এই হচ্ছে আপনার ক্রপ টুল। এরপরে আপনি পাবেন হচ্ছে কালার পিকার টুল, এটা দিয়ে আপনি বিভিন্ন কালার সিলেক্ট করতে পারেন, আপনার পছন্দ মতো ওই কালার সিলেক্ট হয়ে যাবে অটোমেটিকলি। হিলিং টুল দিয়ে আপনি কোনো কাজে সমস্যা হচ্ছে, হিলিং ব্রাশ টুল দিয়ে আপনি এটা হিল করতে পারেন। নিচে ব্রাশ টুল আছে, ওই ব্রাশ টুল দিয়ে আমরা দাগাদাগি করি, ড্র করি। নিচে ক্লোন স্ট্যাম্প টুল আছে, প্যাটার্ন স্ট্যাম্প টুল আছে, এগুলো খুব একটা কাজে লাগে না আমাদের, কিন্তু আপনি বিভিন্ন অবজেক্ট স্ট্যাম্পিং, ক্লোনিং করতে যাচ্ছেন, এগুলো করতে পারেন। হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে আপনি আপনার আগের কি ব্রাশের কাজ করেছেন সেগুলোর হিস্ট্রি বের করতে পারেন। ইরেজার টুল দিয়ে আপনি সিম্পলি ইরেজ করে ফেলতে পারেন কোনো জিনিস। কালার পিকার টুল বা পেইন্ট বাকেট টুল, যেটা পেইন্ট বাকেট টুল দিয়ে আমরা যারা ছোটবেলায় পুরোনো কম্পিউটারগুলোতে মাইক্রোসফটের পেইন্ট সফটওয়্যার ইউজ করেছি, আমরা জানি যে এটা পেইন্ট বাকেটটা কি করে, ক্লিক করলে ফুললি কালার করে দেয়। তারপর হচ্ছে ব্লার টুল, শার্পেন টুল, বিভিন্ন টুল আপনি পাবেন। পেন টুল, টেক্সট টুল, টেক্সট দিয়ে আপনি টেক্সট লিখতে পারবেন, পেন টুল দিয়ে আপনি বিভিন্ন শার্প লাইন ক্রিয়েট করতে পারবেন, সিলেকশন টুল দিয়ে আপনি এই যে বিভিন্ন পাথ সিলেক্ট ইয়ে করবেন, ক্রিয়েট করবেন, লাইন ক্রিয়েট করবেন, সেগুলো সিলেক্ট করতে পারবেন। রেক্টেঙ্গেল টুল বা ইভেন বিভিন্ন শেপ টুল দিয়ে আপনি বিভিন্ন শেপ ক্রিয়েট করতে পারবেন, ডিফারেন্ট ডিফারেন্ট শেপ। তারপর জুম টুল আছে, কালার পিকার টুল আছে, এখানে ক্লিক করলেই দেখবেন কালার পিক করার অপশন দিচ্ছে, আপনি ডিফারেন্ট কালার চুজ করতে পারবেন। এই তো এতটুকুই আপাতত বেসিক, নিচের দুইটা আমরা কোনো ইউজ করি না, দরকার পড়ে না। এটা হচ্ছে বেসিক ইন্টারফেস, যারা নতুন ক্লাসে আসছিলেন তারা দেখলেন। আজকে আমরা সেকেন্ড ক্লাসে যেটা বেসিক্যালি শিখবো সেটা হচ্ছে লেয়ার। লেয়ার কি, লেয়ার কত প্রকার ও কি কি,
লেয়ারের কি সুবিধা অসুবিধা, লেয়ারকে গ্রুপে কিভাবে কনভার্ট করা যায়, লেয়ারকে কিভাবে মাল্টিপল লেয়ার করা যায়, লেয়ারকে কিভাবে ডিলেট সিলেক্ট করা যায়, এই অপশনগুলো আমরা আজকে দেখব। আপনার কি আছেন? কোথায় আপনার ডকুমেন্ট টাইপ? রিসার্চে এখানে ডকুমেন্টস টাইপ দেখাচ্ছে আমার এখানে। আচ্ছা, আপনার উইন্ডোটা একটু আমাকে নেম নেমের পরে হচ্ছে ডকুমেন্টস টাইপ। আচ্ছা, ডকুমেন্টস টাইপে আপনি কি পাচ্ছেন আমাকে বলেন একটু। স্যার এই যে এখানে আছে যে ডিফল্ট ফটোশপ সাইজ ইউএস পেপার, এটা হচ্ছে আপনার ইচ্ছা মতো আপনি চুজ করবেন। ডিফল্ট ফটোশপ সাইজ আপনি নিতে পারেন, আপনি ইউএস পেপার নিতে পারেন, একটা স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল পেপারে আমি এখন করছি সেটা হচ্ছে A4 সাইজের পেপার, ঠিক আছে? A4 সাইজ, হ্যাঁ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পেপারটা। হ্যাঁ স্যার, সিলেক্ট করে দেখেন এটা A4 হয়েছে। জি স্যার। এখন আপনার ক্যানভাসটা আপনার বড় লাগবে, মনে করেন A4 সাইজে হচ্ছে না। আমরা কি সবাই A4 সাইজ চিনি? জি স্যার চিনি স্যার। আচ্ছা, বাকি সবাই একটু রেসপন্স করবেন কুইকলি। A4 সাইজ 8 ইঞ্চ বাই 11 ইঞ্চ সামথিং এরকম, 11.5-11.5 এরকমই হয়। তো এটা নরমালি আমরা যে খাতা ইউজ করি বা 1 টাকায় পাওয়া যায় বাজারে এইটার সাইজ। এখন মনে করুন আপনার কাস্টম সাইজ লাগবে, আপনি বড় ব্যানার বানাচ্ছেন, ছোট ভিজিটিং কার্ড বানাচ্ছেন, আপনাকে তো ছোট সাইজ করবে, তো আপনি ইঞ্চিতে এটা ছোট করে ফেলবেন। ওইটা আর ইন্টারন্যাশনাল পেপার ইউজ না করে আপনি তখন কি করবেন, নতুন যখন ফাইল ওপেন করবেন তখন আপনি এই যে দেখেন কাস্টমে দেওয়া আছে, আপনি কাস্টমে দিয়ে আপনার মতো কাস্টমাইজ করে ফেলতে পারেন। আমরা কাস্টমাইজ করা বুঝি, আমরা কি বুঝি সেটা? জি স্যার বুঝি। থ্যাংক ইউ, বাকিরা আশা করি বুঝতে পারতেছেন। না বুঝলে সত্যি স্যার বুঝতে পারবেন। হ্যাঁ, তো লেয়ারে যাই আজকে আমরা, একটু চেক করি রেকর্ড হচ্ছে কিনা। থ্যাংক ইউ। ফার্স্ট একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যখন এই যে ডকুমেন্ট অন করার পরে লেয়ার তো লক থাকে, আপনি ডাবল ক্লিক করে লেয়ার জিরোতে নিয়ে আসেন, এটা হচ্ছে আপনার ফার্স্ট লেয়ার, যেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে কাজ করবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড লেয়ার মানে আপনি মনে করেন একটা ক্যানভাস কিনেছেন পেন্টিং করবেন, কিংবা আপনি একটা কাগজ কিনেছেন যেখানে উপর আপনি আঁকাআঁকি দাগাদাগি করবেন, সেটাই। এখন আমরা নর্মালি রিয়েল লাইফে যেটা হয় বাস্তব জীবনে, যে আপনি ক্যানভাস কিনলেন ওটার উপর দাগাদাগি করলে ওইটা ওই ক্যানভাসটা ইউজড হয়ে যায় একবার, ওই কাগজের উপর দাগা দিয়ে করলে ওইটা ইউজড হয়ে যাবে, ওইটাকে আপনি আবার আগের জায়গায় ব্যাক করতে পারবেন না, ওইটা সাদা খাতা কিংবা সাদা ক্যানভাস হবে না। ফটোশপে আপনার সেই সুবিধাটা আছে যে আপনি চাইলে আপনার আগের ক্যানভাসে ব্ল্যাঙ্ক ক্যানভাসে ব্যাক করতে পারবেন, এবং ওইটাকে কোনো প্রকার দাগাদাগি না করে, কোনো প্রকার নষ্ট না করে আপনি আবার নতুন লেয়ারের উপর কাজ করতে পারবেন। সেজন্য আপনাকে ব্যাকগ্রাউন্ড লেয়ারে কোনো কাজ করতে দেওয়া যাবে না এবং আপনি সেটা করবেন না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার লেয়ারের নিচে দেখবেন ক্রিয়েট নিউ লেয়ার একটা অপশন আছে, সেটাতে ক্লিক করলে আপনি নতুন লেয়ার ওপেন করতে পারবেন। সেটাতে আপনি যতবার ক্লিক করবেন ততটা নতুন লেয়ার ক্রিয়েট হবে। আমি তিনবার ক্লিক করেছি, তিনবার তিনটা নতুন লেয়ার ক্রিয়েট হচ্ছে। এতটুকু পর্যন্ত কি বুঝতে পারতেছেন সবাই? জি স্যার। আচ্ছা, লেয়ার জিনিসটা আপনাদেরকে সিম্পলি বলে দিই, মনে করেন এটা ট্রেসিং পেপারের মতো। ছোটবেলায় আপনারা ট্রেসিং পেপার ইউজ করেছেন স্কুল লাইফে, ট্রেসিং কিংবা ওই যে ছাপার কাগজ যেটা বলে অনেকে? জি স্যার ইউজ করেছেন। আচ্ছা, বাকিরা একটু কাইন্ডলি রেসপন্স করবেন যারা আছেন, কথা বলতেছেন না অনেকক্ষণ ধরে। শুধু মশির ভাই আর সিদ্দিক ভাই অ্যাক্টিভ মনে হচ্ছে। পঙ্কজ ভাই বলেছেন হ্যাঁ ইয়েস। তো এই ট্রেসিংটা হচ্ছে আপনি মনে করেন আপনার নিচে একটা সাদা কাগজ আছে, ওটার উপর আপনি আরেকটা কাগজ দিলেন ট্রেসিং, যেটা হচ্ছে যেটা নিচে দেখা যায়। ওই ট্রেসিং এ আপনি যখন কাজ করবেন আপনি নিচে সাদা কাগজটা দেখতে পারবেন, কিন্তু আপনার সেই নিচে সাদা কাগজে কোনো দাগ করবে না, উপরে
ট্রেসিং এর মধ্যে দাগ পড়বে। তো সেই ট্রেসিং গুলো হচ্ছে আপনার লেয়ার। তো আপনি সবসময় লেয়ার গুলাতে কাজ করবেন, আপনার সব কাজ লেয়ারে থাকবে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো দাগ পড়বে না। তাতে আপনার সুবিধা কি, সুবিধা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ক্লিন থাকবে, আপনার কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড এডিট করার প্রয়োজন পড়বে না। কোনো ধরনের এডিট করতে চাইলে শুধু আপনি লেয়ার গুলাতে ওই স্পেসিফিক লেয়ারে ক্লিক করে আপনি এডিট করতে পারবেন। যেমন মনে করেন আমি ফার্স্ট লেয়ারে একটা দাগ দিলাম হচ্ছে ব্রাউন কালারের, সেকেন্ড লেয়ারে আমি দাগ দিলাম হচ্ছে একটা গ্রিন কালারে, দেখেন আমি সেকেন্ড লেয়ারে আছি। আবার রিপিট করতেছি, ফার্স্ট লেয়ার আমি দিলাম ব্রাউন কালারের, একটু বড় ব্রাশ নেই। সেকেন্ড লেয়ারে আছে আমি দিলাম গ্রিন কালারের, ঠিক আছে। থার্ড লেয়ারে দেখেন আমি দিলাম হয়তো ব্লু কালার দিব, আমি ব্লু কালার দিলাম। একটা জিনিস খেয়াল করে দেখবেন, যে লেয়ার যার উপর আছে এখানে তাকে ক্যানভাসের মধ্যে তার উপরই দেখাচ্ছে। আমি ব্লু ব্লু কালারের লেয়ারটাকে সবার উপরে রেখেছি, আমার ক্যানভাসে ব্লু কালারের লেয়ারটা সবার উপরেই দেখাচ্ছে। আমি যদি এটা নিচে নামায় দিতে চাই, এখানে আমি 2 কে উপরে রাখছি 3 কে নিচে রাখছি, দেখবেন একটু পরে যে এটা নিচে চলে গেল। এই জিনিসটা কি বুঝতে পারতেছেন আপনারা? বাকিরা রেসপন্স করবেন কাইন্ডলি, এটা বুঝতে পারতেছেন কিনা। মিরাজ ভাই, পঙ্কজ ভাই আর জুয়েব, জুয়েল ভাই, স্যার কি জানি বলা লেআউটটা কপি করব কিভাবে? লেয়ারটা কপি আপনি যতবার ক্লিক করবেন ততবার নতুন লেয়ার ক্রিয়েট হবে। আর লেয়ার কপি আমি একটু পরে এই টপিকে আসতেছি, আমি দেখাচ্ছি। হ্যাঁ সেটা বুঝতে পারছি, কিন্তু মানে শর্ট ফর্মটা কি? শেয়ার শর্ট ফর্ম, হ্যাঁ কন্ট্রোল জে মারলে আপনি লেয়ারটা কপি হয়ে যাবে। আপনাদেরকে আমি শর্ট ফার্স্টে যে ব্যাকগ্রাউন্ডটা নিতে ওইটা ফার্স্ট সবার ফার্স্টে রাখবো কিভাবে? এটা ফার্স্টে অটোমেটিক্যালি থাকে, এরপর যদি না থাকে আপনি ওটাকে ধরে নিচে নামাই দিবেন, দেখছেন হচ্ছে না? না আমার হইতেছে না, সবার নিচে আছে বাট আমি সবার উপরে রাখতে চাইতেছি, হইতেছে না, লক লকটা আনলক হইতেছে না। আপনি লকটা আনলক করেন, শর্ট ফার্স্টে ডাবল ক্লিক করে আনলক করেন। আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করুন আমার সাথে। স্ক্রিনটা শেয়ার করবো, জি স্যার। এখানে যে অরিজিনাল পেজ আছে এটা কি সবসময় নিচে রাখতে হবে? অরিজিনাল যে সাদা ব্যাকগ্রাউন্ড বা কালো ব্যাকগ্রাউন্ড যাই আপনি ক্রিয়েট করবেন লেয়ার 0 তে, এটা নিচে রাখবেন, হ্যাঁ, এবং এটাতে কোনো দাগ দিবেন না, সব কাজ আপনার বাকি লেয়ার হবে। এটা নিয়ে কোনো কনফিউশন আছে বাকি সবার? কনফিউশন থাকলে জলদি বলে ফেলবেন। না স্যার ঠিক আছে, মিরাজ ভাই একটু বলুন। এমটি রাখতে হবে, জি জি। না স্যার সমস্যা নাই, হয়েছে এবার। থ্যাংক ইউ। শর্টকাট কন্ট্রোল জে মেরে আপনি করে ফেলতে পারেন, লেয়ার কপি হয়ে যাবে। আরো অনেক শর্টকাট ইউজ করতে পারেন কিন্তু আপনার কাজের মাঝখানে আমি আপাতত শর্টকাট আপনাদেরকে শেখাচ্ছি না, শর্টকাট আপনারা কাজ করতে করতে শিখবেন আস্তে আস্তে। কেন এখন শেখাচ্ছেন এটা একটা রিজন বলি, আপনাদেরকে ক্লিক করে করে কেন ম্যানুয়ালি শেখাচ্ছি, কারণ হচ্ছে কন্ট্রোল সেভ কন্ট্রোল ওপেন এর মতো জিনিস শর্টকাটে আপনি হয়তো দিতে পারেন, যে কন্ট্রোল এস দিয়ে শর্টকাটে সেভ করে দিলেন, কন্ট্রোল এন দিয়ে শর্টকাটে অন করে ফেললেন, সেটাতে কোনো রিস্ক নাই। কিন্তু আপনি যখন একটা কাজের মাঝখানে মনে করেন আপনি মার্কেট প্লেসে নামতেছেন, আপনার ক্লায়েন্ট 1 ঘন্টা পরে কোনো কাজ ডেলিভারি চায়, আর আপনি হচ্ছে কাজের মাঝখানে কোনো একটা শর্টকাট মারতে গিয়ে ভুল মেরে দিলেন, এখন আপনার কাজে এমন উল্টাপাল্টা হলো যে আপনি আর 1 ঘন্টা পরে কি 1 দিন পরেও জমা দিতে পারতেছেন না, এই রিস্ক থাকে। এইসব উল্টাপাল্টা যাতে না হয় এই জন্য ফার্স্ট প্লেসেই শর্টকাট দিয়ে শুরু করে দিলে ঝামেলা হয়ে যায়, বুঝতে পারতেছেন? হ্যাঁ
শর্টকাট দিয়ে কাজ হয়তো জলদি হয়, ঠিক আছে, কিন্তু আপনি ম্যানুয়ালি আগে করা শিখেন, এটা খুব ভালো। ম্যানুয়ালি করতে পারা এবং অল করতে পারা জানা, ওইগুলা খুবই দরকার। ম্যানুয়ালি করতে পারার পরে আপনি আস্তে আস্তে শর্টকাটে যাবেন, ওইটা আপনার অভ্যাস হয়ে গেলে আপনি ওইটাতেই কাজ করবেন। কিন্তু আপনাকে যদি আমি এখন শর্টকাট শিখাই দিই, আপনার করার সময় যদি আপনি ভুল করেন কিংবা আপনি শর্টকাট আগে আগে শিখতে গিয়ে বা কাজ করার মাঝখানে গিয়ে যদি উল্টা পাল্টা করেন, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। বিপদে যাতে না পড়েন এই জন্য আপনাদেরকে ক্লিয়ার করে মেনে হয়ে গেলে তারপর আপনারা নিজেরাই বুঝুন যে আপনার কোন ভুলগুলা কোনগুলা করবেন, অভ্যস্ত হয়ে যাবে অনভ্যস্ত হয়ে যাবে। ফার্স্ট প্লেসে আপনি ফার্স্ট আছেন, এটা কিন্তু রিস্কের জায়গাটা কি বুঝতেছেন? ম্যানুয়ালি ক্লিক করার সময় আপনার সেই রিস্ক থাকে না, আপনি কিন্তু ইয়েতে থাকেন, কেয়ারফুল কাজে। শর্টকাট মারার সময় কিন্তু আপনি অনেক সময় উল্টো পাল্টা মেরে দিবেন, ঝামেলা দিতে পারেন। ঠিক আছে, তো লেয়ার আপনি যাকে যার উপর দিবেন সেই সিরিয়াল থাকবে, এটা কোনো নাম্বার ওয়াইজ সিরিয়াল থাকবে না। এক নাম্বার মানে সে আগে থাকবে বা পরে থাকবে এমন কোনো কথা নেই। লেয়ার স্ট্যাগারিং যেরকম হবে সেরকম থাকবে। মনে করেন এই লেয়ারটা নিচে আছে, সে আসলে এর ক্যানভাসে, বাকি দুই লেয়ার নিচেই থাকবে। এই লেয়ারকে আমি যদি টেনে উপরে তুলে দিই, দেখেন আপনি সেটা উপরে উঠে যাবে। ব্লু লেয়ারটা কি উপরে উঠলো? হ্যাঁ, উপরে উঠে গেছে। ঠিক আছে, ব্লু লেয়ারটাকে নিচে ছিল, এটা উপর টেনে তুলে দিলাম, সে উঠে গেল। এইভাবে লেয়ার স্টেগারিং হয়। লেয়ার কপি কেমনে করবেন? কন্ট্রোল জেড, বেটার হয় আপনি রাইট ক্লিক করেন, দেখেন ডুপ্লিকেট লেয়ার, ডুপ্লিকেট লেয়ারে ওকে দেন, ডুপ্লিকেট লেয়ার হবে। আপনি লেয়ারটা ডুপ্লিকেট করতে চান, লেয়ার টু তে আগে যান, ক্লিক করেন, তারপর রাইট ক্লিক করেন, আবার ডুপ্লিকেটে মারেন, দেখেন লেয়ার টু কপি হয়ে গেল। এই জিনিসটা কি বোঝাচ্ছে? বুঝতে পারতেছেন সবাই? রাইট ক্লিক করবেন আপনার লেয়ারে, তারপর ডুপ্লিকেট লেয়ারে যাবেন। কি মনে করেন লেয়ার ওয়ানে আছি, এটাকে আমি কপি করতে চাই, রাইট ক্লিক করে যাবেন, ওকে, আমার আপনার লেয়ার ওয়ান আরেকটা কপি হচ্ছে। মশি ভাই কি পারছেন এটা? চালান, একটু প্র্যাকটিস করেন, আমি একটু ওয়াশরুম থেকে আসবো। হ্যাঁ, আমাকে একটু কাইন্ডলি 10 মিনিট সময় দিন। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ সো মাচ।
করতেছিলাম। আচ্ছা, কারো কোনো সমস্যা হচ্ছে আপনার কিছু জানার? না স্যার, চেষ্টা করতেছি। চেষ্টা করতেছেন? আচ্ছা, আমি তো একটা ভূত লাগায় ফেলেছি। হ্যাঁ বলেন, লাগাইছেন ভূত? ভূত কি? গোস্ট। হ্যাঁ গোস্ট। কি করছেন, আঁকছেন, ড্র করছেন? আমি ড্র করছি বাংলাদেশের মানচিত্র, ওইটারে আপনার লেয়ার বাই লেয়ার কালার করার চেষ্টা করতেছিলাম। বাহ, বেশ, দেখান তাহলে, স্ক্রিনশট শেয়ার করেন দেখি। এগুলোই করবেন এখন সবাই আস্তে আস্তে, বুঝছেন? নাম লেখেন, ডিম আঁকেন, গোস্ট আঁকেন, যাই আঁকেন। মান আমি তো স্যার মোবাইল থেকে ক্লাস করছি, আর আপনার অন মানে ল্যাপটপ আলাদা ইউজ। সমস্যা নেই, আপনার ফোনের ভিডিও থেকেই দেখান দরকার হইলে, আমরা একটু দেখি। মশির ভাইও দেখান আপনারটা, স্ক্রিন শেয়ার করে। তেমন একটা ভালো হয় না স্যার। আল্লাহ, তেমন একটা ভালো হওয়া লাগবে না। আমি স্যার আমার আপনার ইয়ে নেই তো, ব্যাক ক্যামেরা কেন? আচ্ছা, আপনি লেয়ার করতে পারছেন, কালার করতে পারতেছেন, আপনি অনেকখানি বুঝছেন। এরপরে সিদ্দিক ভাই, ওনারটা পিনে নেই, সরি, ওনারটা পিনে নেই। উনি বাকিটা দেখতে পারতেছেন পিনে নেওয়ার পরে? মশির ভাই, আপনার প্রেজেন্টেশনটা ওই অফ করেন তো, আমি পিনে নিলে ইয়েটা। ওকে ওকে, থ্যাংক ইউ। এখন দেখা যাচ্ছে ইয়েটা, এই যে বাংলাদেশের মানচিত্র, সিদ্দিক ভাই খুব সম্ভবত, ওনারটা কি বাকিরা দেখতে পাচ্ছেন? আচ্ছা, বাকিরা দেখতে পারলে আপনার লেয়ারটা একটু দেখি ভাই। আচ্ছা, ওয়েল ডান, ওয়েল ডান, ভেরি গুড। এখন আমার স্ক্রিনটা শেয়ার করি, আমারটা কি দেখা যাচ্ছে এখন? জি স্যার। ঠিক আছে, আচ্ছা, এখন একটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমি এখানে লেয়ার থ্রি পর্যন্ত এই তিনটা দাগ দিয়েছিলাম, ঠিক আছে? লেয়ার চার থেকে লেয়ার সাত পর্যন্ত আমি নতুন একটা জিনিস আঁকবো, ঠিক আছে? এইটা আপনার একটু খেয়াল করে দেখবেন এখানে কি হয়। লেয়ার চারে গেলাম, চারে যাওয়ার পরে আমি মনে করেন একটা আউটলাইন আঁকলাম, আউটলাইনটা আঁকলাম আমি হচ্ছে টিয়া কালারের একটা আউটলাইন আঁকলাম, ঠিক আছে? বাকিটা একটু খেয়াল করবেন জিনিসটা, ভেতরে আমি মনে করেন ভেতরে আমি একটু গ্রিন কালার দিলাম, ঠিক আছে? সেটা আবার আমি করব লেয়ার ফাইভে। লেয়ার ফোরে আমি কি দিছি, আউটলাইনের টিয়া কালারটা, এই যে এটা। লেয়ার ফাইভে আমি হচ্ছে গ্রিন কালার করব, এটা একটু খেয়াল করে দেখবেন সবাই। আপনারা দেখতেছেন, সবাই আছেন? জি স্যার, জি স্যার, দেখতেছি। বাকিরা রেসপন্স করেন কাইন্ডলি। ইমাম ভাই, জয়াপুর, শাকিল ভাই, মিরাজ ভাই, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, মাঝখানে এইটাতে মনে করুন আমি গ্রিন কালার দিব, আমি গ্রিন কালার করলাম, ঠিক আছে? তারপরে আমি এইখানে যে গাছের পাতা, পাতার যে ছোট ছোট শাখা প্রশাখা থাকে না, ওইগুলা ড্র করব। ওইটা মনে করেন আমি করলাম লেয়ার সিক্সে গিয়ে, ঠিক আছে? লেয়ার সিক্সে গেলাম, লেয়ার ফোরে আমার আউটলাইন, লেয়ার ফাইভে আমার গ্রিন অংশটুকু, লেয়ার সিক্সে গিয়ে আমি শাখা প্রশাখা গুলো আঁকবো অন্য কালারে, মনে করেন ব্রাউন কালারে আঁকলাম। ঠিক আছে, তারপর আমি লেয়ার সেভেনে গিয়ে ওইটার হয়তো
কাটার জায়গাটা দিলাম আর কি, একটু মোটা করে পাতার নিচের অংশটা আঁকলাম। এটা হয়তো একটু অন্য কালারে দিলাম, একটু ডার্ক ব্রাউনে দিলাম। ঠিক আছে, এই পর্যন্ত কি বুঝতে পারতেছেন আমি যে চারটা লেয়ার মিলে একটা জিনিস আঁকতেছি? এখন একটা জিনিস দেখবেন, লেয়ার আর গ্রুপের যে পার্থক্যটা, ওইটা একটু বুঝবেন। আপনার প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে একলে আলাদা থাকে। মনে করেন আমি এই লেয়ারে ফোর্থ লেয়ারে আমি এই টিয়া কালার আউটলাইনটা দিয়েছি, ফিফথ লেয়ারে আমি গ্রিন দিয়েছি, সিক্সথ লেয়ারে আমি এই শাখার প্রশাখা গুলা দিয়েছি, সেভেন লেয়ারে এসে আমি এই গোড়ার অংশটুকু দিয়েছি। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা আছে, প্রত্যেকটা আলাদা আলাদা ধরে, প্রত্যেকটা আলাদা আলাদা ধরে আলাদা আলাদা মুভ করার চেষ্টা করেন, দেখেন আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা বোঝাচ্ছে? আচ্ছা, এখন দেখবেন যে গ্রুপে গেলে কি হয়। মনে করেন আপনি গ্রুপে যাবেন, এখন কেন যাবেন আপনি গ্রুপে? আপনি মনে করেন অনেক বড় ড্রয়িং করতেছেন, আপনি গাছ, মানুষ, পাখি, পাতা অনেক কিছু আছে, আপনার তো অনেক লেয়ার হয়ে যাবে, আপনি তো এক একটা এক এক লেয়ার দিবেন, তো এত লেয়ার হয়ে যাবে, 100টা লেয়ার যদি হয়ে যায় তখন আপনি কেমনে ম্যানেজ করবেন এত জিনিস? এতগুলো লেয়ার তো আপনি খুঁজতে খুঁজতে আপনার কাজ শেষ করার টাইম চলে যাবে, তো আপনি তখন এগুলাকে একটু শর্টকাট বা একটু গোছায় কাজ করার একটা সিস্টেম বের করতে হবে, যাতে আপনি ইজিলি বের করতে পারেন। মনে করেন আপনি একটা গ্রুপ করলেন, যেটা হচ্ছে শুধু পাতা, একটা পাতার একটা গ্রুপ করলেন। এই যে আমি একটু আগে একটা পাতা আঁকলাম, সেটা সবগুলাকে যদি এক গ্রুপে রেখে ফেলতে পারেন, সব লেয়ারকে, সব লেয়ার যদি এক গ্রুপে থাকে তাহলে আপনি খুব ইজিলি ওই গ্রুপটা কন্ট্রোল করতে পারবেন। এটা কি বোঝাচ্ছে? ঠিক আছে, এই গ্রুপটা আপনি কিভাবে বানাবেন? আপনি সেভেন লেয়ারে আছেন, আপনি টপ লেয়ারেই থাকবেন, টপ লেয়ারে রেখে সবার উপরে লেয়ারে রেখে আপনি এই যে ক্রিয়েট নিউ লেয়ারের পাশে একটা ফোল্ডারের মতো অংশ আছে, এখানে ক্লিক করে দেখবেন একটা গ্রুপ ক্রিয়েট হয়েছে, একটা গ্রুপের ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এটা আপনি কন্ট্রোল জিতে মারলেও হবে শর্টকাটে। ঠিক আছে, ম্যানুয়ালি করেন শর্টকাটে, পরে সবাই একটা গ্রুপ ক্রিয়েট করেন। গ্রুপ ওয়ান, গ্রুপ ওয়ান হয়েছে তাই না? বাকিদের কি হয়েছে? গ্রুপ ওয়ান হয়েছে বাকিদের? বাকিরা একটু জানান গ্রুপ ওয়ান ক্রিয়েট হয়েছে কিনা। জি স্যার। গ্রুপ ওয়ান ক্রিয়েট হওয়ার পরে আপনি যেটা করবেন, সব লেয়ারকে এই আপনি যে পাতার যে ড্রয়িং করতেছিলেন যতগুলো লেয়ারে, লেয়ার ফোর থেকে লেয়ার সেভেন পর্যন্ত আমি করেছি, আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি আশা করি সবাই পারবেন, একটাকে সিলেক্ট করে শিফট ধরলে লাস্টেরটাতে মারলে আপনার এই চারটা একসাথে সিলেক্ট হয়ে যাবে, বা আপনি একটা একটা করে কন্ট্রোল ধরে করতে পারেন। আচ্ছা, চারটা আপনি সিলেক্ট করলেন, আপনি জানেন যে এই চারটার মধ্যে এই ড্রয়িংটা আছে, এই পাতার সবগুলো আছে। তারপর আপনি এইটাকে ধরে, এই যে উপরেরটাকে ধরে ড্র্যাগ করে ওই গ্রুপের মধ্যে ফেলে দিলেন। ঠিক আছে, দেখবেন এই গ্রুপের মধ্যে এই চারটা লেয়ার চলে গেছে। আপনি যদি গ্রুপটা হাইড করেন, দেখেন এই চারটা লেয়ার হাইড হয়, গ্রুপ শো করলে এই চারটা লেয়ার শো করে। বুঝতে পারতেছেন আমার কথা? ওকে, ইমাম ভাই, জুই আপু, আপনারা কি বুঝতেছেন আমার কথা? মৌসুমি আপু মনে হয় আবার জয়েন দিয়েছেন, সাইমা আপু নতুন আবার জয়েন দিয়েছেন। আচ্ছা, ওইগুলোকে ওই গ্রুপের মধ্যে নেওয়া আছে স্যার। গ্রুপের মধ্যে কিভাবে নিলেন? আমারটা তো যাচ্ছে না। যাচ্ছে না, আপনি সবগুলোকে সিলেক্ট করেন যেগুলোকে আপনি গ্রুপে নিতে যাচ্ছেন। জি স্যার, সিলেক্ট তো করেছি। সিলেক্ট একসাথে করেছেন তাই না? আচ্ছা জি স্যার, কন্ট্রোল ধরে, কন্ট্রোল ধরে সিলেক্ট করেছেন, যাই করেছেন সমস্যা নেই। সিলেক্ট করার পরে দেখেন আপনি উপরেরটাকে ধরেন, ধরে ড্র্যাগ করে ওই গ্রুপে ফালায় দেন। আপনি যেরকম ফালান না ওইরকম হয়েছে। আচ্ছা, গ্রুপের মধ্যে চলে গেল ওই আপনার গ্রুপের গ্রুপের ফোল্ডার থেকে শো করবে, এভাবে তো আউট করতে শো করবে, গ্রুপের ফোল্ডার শো করবে। ওই দেখেন গ্রুপের ফোল্ডারে একটা একটু শিফট করে দেখাইতেছে, যে এটা বোঝাচ্ছে যে এটা গ্রুপের ফোল্ডারে আছে। বোঝাচ্ছে না? আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, আমি গ্রুপে ক্লিক করলাম তাই না, কোন লেয়ারে ক্লিক করি না, গ্রুপে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখন কিছু বুঝতে পারতেছেন?
জি স্যার, এখন মানে পুরোপুরি মুভমেন্ট করতেছে পুরোপুরি সবগুলো একসাথে মুভমেন্ট করতেছে, এই গ্রুপে যারা আছে পুরো পাতার ড্রয়িং এর যারা আলাদা আলাদা ছিল সবাই একসাথে মুভ করতেছে। এখন বুঝতেছেন আমাদের এই সুবিধাটা কি এখানে? জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, বাকিরা কাইন্ডলি রেসপন্স করেন, আপনারা অনলাইন ক্লাসে আছেন কিন্তু কিছু বোঝাচ্ছে না যে আপনারা পারতেছেন কিনা না। পঙ্কজ ভাই শুধু রিপ্লাই দিচ্ছেন চ্যাটে, বাকিরা মুখেও রিপ্লাই দিচ্ছেন না, চ্যাটও বলতেছেন না কিছু। ওকে, থ্যাংক ইউ মেরাজ ভাই। জুই আপু, মৌসুমি আপু, সাইমা আপু, আপনারা কি ক্লাসে আছেন? ইমাম ভাই, কথা আসতেছে না, কে জানি কথা বলতেছিল। আচ্ছা, আপনার কোনো অসুবিধা হলে কি কি করবেন তখন? আচ্ছা, এভাবে যদি ইয়ে করেন তাহলে তো সময় যাবে প্রচুর, মনে করেন বেশি ঝামেলার জিনিস নিয়ে আসছেন, পরে বুঝাইতে বুঝাইতে ক্লাস টাইম শেষ। তো রেকর্ডিং করলে রেকর্ডিং সমস্যা নেই স্যার, যার যখন যে কাজ করতে প্রবলেম হবে হোয়াটসঅ্যাপে টেক্সট করলে আমরা যে লাইনে থাকবো কেউ পারলে বলে দিব, সলভ হয়ে যাবে। এখন তো পারবো না সেটা, যদি মনে হয় আপনি পারবেন হবে ইনশাল্লাহ। ঠিক আছে স্যার, আমরা করি স্যার। আসলে আমার মোবাইলের সমস্যা তো স্যার, কম্পিউটার দিয়ে ইয়া করতে করতেছি, রেকর্ডিং করতে করতে। আচ্ছা, অশির ভাই কিছু বলতেছিলেন স্যার? এখানে তো গ্রুপ করলাম, তো আসলে গ্রুপে যখন আমি ক্লিক করে এটাকে ড্র্যাগ করতেছি তো সম্পূর্ণ মানে মুভ না হয়ে মানে যেটার উপরে আগে ক্লিক করতেছে শুধু ওইটাই মুভতেছে, এটা তো সমস্যা হচ্ছে। আপনার কথা বোঝা যায় নাই স্যার। আমি তো এই যেগুলো গ্রুপ করেছিলাম আর কি গ্রুপে আছে, তো তো যখন আমি গ্রুপ সিলেক্ট করে ওইটাকে মানে মুভ করার চেষ্টা করতেছি তো ওইখানে তো যে লেয়ারের কাজটার উপরে আগে ক্লিক করতেছে ওইটাই শুধু মানে মুভ করে, অন্যগুলো মুভ করতেছি না। আপনার উপরে উপরে অটো সিলেক্ট অপশনটা কি অন আছে? কোনটা স্যার? উপরে এই যে দেখেন, উপরে অটো সিলেক্ট একটা অপশন আছে, এই যে আমি দেখেন অটো সিলেক্ট, হ্যাঁ স্যার ওইটা অন আছে। অন আছে, আচ্ছা। অটো সিলেক্ট গ্রুপ দেওয়া না অটো সিলেক্ট লেয়ার দেওয়া? লেয়ার, হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে কাহিনীটা অটো সিলেক্ট গ্রুপে রাখেন তারপর দেখেন তো হয় কিনা। হ্যাঁ স্যার হয়েছে স্যার, এবার থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। এটা বুঝতে পারতেছেন? জি স্যার থ্যাংক ইউ স্যার। ইমাম ভাই খেয়াল করে নেবি কিন্তু এরকম হঠাৎ করে এরকম সমস্যা হবে যে আমি দেখাচ্ছি একরকম কিন্তু আপনার হইতেছে না, চিপার মধ্যে যে একটা ঝামেলা পাকায় বসে আছেন এটা হয়তো আমার বলতে খেয়াল হয় নাই, তখন আপনি কিন্তু আবার আটকে দিতে পারেন। আশা করি অবশ্য পরের ক্লাসে একবার জিজ্ঞেস করলে যদি যদি বলে দিতে পারবো, এরকম বড় কোনো প্রবলেম হওয়ার কথাও না। বাকিরা একটু রেসপন্স করেন। সাইমা আপু কি বলতেছিলেন আগে? আপনার কথা আসতেছিল না। আপনার ভয়েস শোনা যাচ্ছে না স্যার, উনি বলতেছে ওনার ওখানে নেট ছিল না আর কি, ক্লাসটা মাঝখানে একটু গ্যাপ গেছে। গ্যাপ গেছে, আচ্ছা। আর বাকিরা, জুই আপু, মৌসুমি আপু? স্যার এই যে আমি ফটোশপের ফাইলটা শেয়ার করে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। আচ্ছা, বাকিরা বলেন। থ্যাংক ইউ মিরাজ ভাই। কেউ নামাইতে চাইলে ফটোশপ, ওই মিরাজ ভাই একটা লিংক দিছে, ওটা থেকে একটু জিয়াপু মৌসুমি আপু, মৌসুমি বলছে আন্ডারস্ট্যান্ড, জিয়াপু বলতেছে ভাই একটু প্রবলেম হচ্ছে আমার পিসি এস নেই তাই। আচ্ছা আচ্ছা, জিয়াপুর ফটোশপ নাই? আচ্ছা, জিয়াপু তো নামাবে, সরি খেয়াল করি নাই। মৌসুমি আপু ঠিক আছে বুঝতে পারছেন। সায়মা আপু কোন পার্টটা মিস করছেন একটু কাইন্ডলি এটা বলুন, ক্লাস টাইম তো আছে আবার রিপিট করা যাবে।
শুরু থেকে মিস গেছে। আচ্ছা আপনার কোনো ইয়ে পেজ অন করা আছে? আমি ফটোশপ ওপেন করছি, তারপর কি করব সেটা? আপনি হচ্ছে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে নিউ ফাইল অন, নিউ ফাইল অন করা আছে। লেয়ার জিরো করছি, তারপর কি করব? আচ্ছা লেয়ার জিরোতে আপনার কি এরকম ব্যাকগ্রাউন্ড সাদা দেওয়া আছে না? আচ্ছা আপনার ভয়েস সামহাও পাচ্ছি না, আপনি কি মাইক্রোফোনটা একটু মুখের কাছে নিবেন বা কোনো হেডফোনে কোনো ঝামেলা হচ্ছে মানে একটু চেক করে দেখেন। ও আচ্ছা একটু ঠিক করা যায় কিনা একটু দেখেন। তাও আমি যতদূর শুনতে পারতেছি বলার চেষ্টা করতেছি, আপনি হচ্ছে বলতেছেন আপনার নতুন পেজ ওপেন আছে তাই না? তারপর হচ্ছে আমরা যেটা দেখাচ্ছিলাম সেটা হলো আপনি ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ারে নতুন লেয়ার ক্রিয়েট করে কাজ করতে পারবেন। আপনি একটা নতুন লেয়ার কিভাবে ক্রিয়েট করবেন, আপনি হচ্ছে নিচে দেখবেন ক্রিয়েট নিউ লেয়ার বলে একটা অপশন আছে এখানে, এই অপশনটাতে ক্লিক করলে নতুন লেয়ার ক্রিয়েট হবে। আপনি একটু জলদি জানান আপনি কি সেটা করতে পারতেছেন কিনা। হ্যালো, আচ্ছা পারার পরে হচ্ছে আপনি যতবার এইটাতে ক্লিক করবেন ততটা নতুন লেয়ার ক্রিয়েট হবে, এটা কি হচ্ছে? আমাদের এই বেস নাম্বারটা কত ছিল কি বলতে পারবেন? আচ্ছা আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। পঙ্কজ ভাই আছেন প্রেজেন্ট? রাজন ভাই নেই, আবু বকর সিদ্দিক ভাই কি আছেন? জি ভাই আছি। আবু বকর সিদ্দিক আপনার ইয়েতে কি নাম গুগল মিটিং এ? সিদ্দিক সিদ্দিক। আচ্ছা মশিউর ভাই, মশিউর ভাই মিরাজ ভাই আছে তারা। জি স্যার। মশিউর ভাই, মশিউর রহমান প্রেজেন্ট? জি স্যার। মিরাজ রহমান? জি আমার আইডি নামটা জুইসাহা। আচ্ছা আমি আসতেছি আপনার এখানে। মিরাজ রহমান হচ্ছে মিরাজ ভাই ইমাম? আচ্ছা আপনাকে প্রেজেন্ট দিলাম। ইমাম ভাই? জি জি। হচ্ছে ইমাম হোসেন রাইট? জি জি। প্রেজেন্ট সাইমাপু হচ্ছে, আপনাদের সিরিয়ালটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ এখানে আপনাদের সিরিয়াল দেখতে পারতেছেন না? সিরিয়ালটা একটু খেয়াল রাখবেন আমাকে বললে আমি সিরিয়ালটা, হ্যাঁ সিরিয়ালটা একটু মনে রাখবেন, নেক্সট ক্লাসে আমি যখন সিরিয়াল আস করবো আপনি সাথে সাথে বলে দিন। হ্যাঁ সায়মা সুলতানা হচ্ছে সায়মা আপু? আচ্ছা মৌসুমি আপু হচ্ছে মৌসুমি আক্তার? আর হচ্ছে পঙ্কজ ভাইকে দেওয়া হয়েছে। আচ্ছা জুই আপু, জুই আপু কি নাম বলছিলেন? জুই সাহা। এলিভেন আছে? হ্যাঁ জুই সাহা প্রেজেন্ট। ঠিক আছে 1 2 3 6 7 8 আজকে তাহলে 8 জনই ক্লাস ছিল রাইট? না ভাই আমি আছি তো ভাই। আপনি? আপনি কে? এসএম আজিজুর রহমান। ও শাকিল ভাই, এক্সট্রিমলি সরি ভাই।
শাকিল ভাই, শাকিল ভাই এস এম আজিজুর রহমান। আসসালামু আলাইকুম, আজিজুর রহমান প্রেজেন্ট দিলাম, ধন্যবাদ। এক একজন অসুবিধা হয়ে যায় আসলে, আপনারা যে এদিকে শাকিল লেখা ওইদিকে এস এম আজিজুর রহমান, তো আজকে একজন আরেকটা ক্লাসে অ্যাড হয়েছিল, নাম হচ্ছে নলেজ সিকার। তো নলেজ সিকার কে আমি কি দিয়ে সেভ করব, কি রাখবো আমি বুঝতে পারলাম না, উনি কোথেকে আসলো আজকে সেকেন্ড ক্লাসে ওইটাও বুঝলাম না। এসে হঠাৎ করে ভিডিও অন করে তাকায় আছে কতক্ষণ, আমি বললাম যে ভাই আপনি কে, তারপরে দেখলাম সে কথা বলতেছে কিন্তু তার কোনো কথা শোনা যাচ্ছে না, তো কতক্ষণ পরে আবার চলেও গেল। এরা কোথা থেকে আসে কোথায় যায় আমি কিছু বুঝি না। স্যার আরেকটা কাজ করতে পারেন, ওই যে প্রেজেন্ট দেওয়ার এখানে যে লিস্ট আছে না, ওই লিস্ট ধরে আপনি সিরিয়ালের নাম বলতে থাকলেন, যে থাকবে ইয়েস, যে থাকবে নো, সে ওইখানে সমস্যা আছে যে আপনারা ফোন করে রেসপন্স করেন অনেকে, বুঝছেন না, ওইটা আর এক ঝামেলা। এই জন্য আমি আপনাদের লেখার নাম দেখে দেখেই চেষ্টা করি, এই জন্য বলতেছি যে সিরিয়ালটা আপনারা দেখে নিলেন না আজকে, নেক্সট টাইম আপনাদেরকে নক দিব আর সিরিয়াল বলবেন সাথে সাথে দিয়ে দিবেন। আচ্ছা এটা তো ইয়ে না, এত পেরা খাওয়ার কিছু না, প্রবলেমের কিছু না। মিরাজ ভাই হয় নাই, হয় নাই বলতে না, ওই যে জুইশা কি জানি লেখলো ড্রাইভ লিংক, ওটা বুঝি নাই, ওনারে রিপ্লাই দিলাম আর। আচ্ছা ড্রাইভ অ্যাক্সেস চাচ্ছে, আপনি অ্যাক্সেসটা দিয়ে দিন। আচ্ছা সায়মা আপু, আপনি যে বলতেছিলেন আপনার কি নতুন লেয়ার ক্রিয়েট হয়েছে কিনা, আপনি কিছু বললেন না তো। আচ্ছা এখন নতুন লেয়ার ক্রিয়েট করার পরে আপনি, আপনাকে একটা জিনিস দেখাই, আমি লেয়ার 3-1 থেকে 7 পর্যন্ত নতুন লেয়ার ক্রিয়েট করছিলাম, ঠিক আছে। আচ্ছা ঠিক থেকে আপনি একটু জিনিস খেয়াল করে দেখবেন, এই যে লেয়ার 4 থেকে লেয়ার 7 যখন ছিল, একটা মিনিট, ফোর থেকে লেয়ার 7 এ আমি হচ্ছে আলাদা আলাদা জিনিস একে একটা পাতার মতো ড্রয়িং করছি, ঠিক আছে। আচ্ছা এখন এটা কিভাবে কেমনে করলাম এটা একটু দেখাই। ফার্স্টে লেয়ার 4 এ আমি পাতার আউটলাইনটা দিছি, আপনি মনে হয় দেখতেছেন পাতার আউটলাইনটা টিয়া কালারে, জি ভাইয়া দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপর লেয়ার 5 এ এসে, লেয়ার 5 এ এসে আমি এটার ভিতরে গ্রিন যে কালারটা ওই কালারটা দিছি, ঠিক আছে। কালার সিলেক্ট করতেছি হচ্ছে এই যে কালার পিকার আছে না, কালার পিকারে সিলেক্ট করে আপনি যেখানে কালার সিলেক্ট করতে পারবেন ক্লিক করবেন, সাথে সাথে দেখেন আপনার ওকে মারার সাথে সাথে কালার পিকারে কালার চেঞ্জ হয়ে যায়। দেখেন আমি লেয়ার 5 এ এই গ্রিন কালার এটা করছিলাম, ঠিক আছে। লেয়ার 6 এ এসে আপনি দেখেন যে এখানে আমি শাখা প্রশাখার যে ছোট ছোট ইয়েটা আছে না, ওই পার্টটা করছি, ওই পার্টটা ড্র করলাম, ঠিক আছে। লেয়ার 7 এ এসে আমি যে পাতার লাস্ট পার্ট যেটা গোড়াটা ওইটা আছে, ঠিক আছে, ওইটা সবগুলো দেখেন আমি আলাদা আলাদা করে ধরতেছি আর ওইটা আলাদা আলাদা ভাবে মুভ করতেছি। তো কেন আপনি ওই দুইটা সবগুলোকে একসাথে করবেন বা আপনি আলাদা গ্রুপ করবেন ওইগুলাকে, গ্রুপ করলে কি সুবিধা এটা আমি বলতেছি, সেটা হচ্ছে আপনি তো যখন বড় কোনো ড্রয়িং করবেন সেখানে তো অনেক জিনিস আসবে, অনেক অবজেক্ট ক্রিয়েট হবে, পাতা আঁকবেন, মানুষ আঁকবেন, গাছ আঁকবেন, অনেক কিছু আঁকবেন। আঁকার পরে আপনি দেখবেন আপনার অনেক লেয়ার হয়ে গেছে, দরকারি লেয়ার করবেন, কারণ যত লেয়ার করে করবেন তত আপনার আলাদা আলাদা ইয়ে হবে, সুবিধা হবে ওইটা এডিট করার সুবিধা। তো আপনি 100টা লেয়ার হয়ে গেছে কিংবা আরো বেশি লেয়ার হয়ে গেছে, এত লেয়ার আপনি তো খুঁজতে খুঁজতে আপনার সময় নষ্ট হয়ে যাবে। তো আপনি জি আবার একটু রিপিট করবেন, হ্যাঁ যতগুলো খুশি ততগুলো নিতে পারবেন আসলে।
একটা লিমিটে তো আপনি অবশ্যই নেবেন, অতিরিক্ত নিয়ে এত ফাইল ভারী করবেন না, পরে আপনি ইচ্ছা মতো নিতে পারবেন অনেক বেশি। তো এখন এত লেয়ার হবে, এখন আপনার কোন লেয়ারে কি আছে আপনি ওলটপালট লেগে দেখতে পারেন। এই জন্য আপনি যখন একটা জিনিস আঁকবেন তখন চেষ্টা করবেন ওই কাছাকাছি লেয়ারে রাখতে ওইটাকে, এবং ওইটাকে একটা গ্রুপ করে ফেলতে। করে ফেললে কি হবে, অনেকগুলো লেয়ার একসাথে ছোট গ্রুপ হয়ে যাবে, আপনার ওইটা ম্যানেজ করতে সুবিধা হবে। কিভাবে হবে আপনাকে একটু দেখাই, আপনি একটু স্ক্রিনটা রাখেন, আপনি বলবেন যে আপনি বুঝতেছেন কিনা না। আপনি আগে দেখাইছি আপনাকে যে লেয়ার 4 থেকে লেয়ার 7 পর্যন্ত আমি আলাদা আলাদা পার্ট করে এই পাতাটা ড্র করছি, রাইট? আচ্ছা, এখন আপনি দেখেন যে লেয়ার 4 এ ক্লিক করলাম, শিফটে ধরে আমি লেয়ার 7 ক্লিক করলাম, একসাথে এই চারটা লেয়ার সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখাই, লেয়ার 7 এ থাকা অবস্থায় আপনি মনে করতেছেন যে এখন আমার একটা গ্রুপ করে ফেলা উচিত, এই পুরো পাতাটাকে একটা গ্রুপ করে ফেলা উচিত। লেয়ার 7 এ থাকবেন, আপনি নিচে দেখেন ক্রিয়েট নিউ লেয়ারের পাশে একটা ফোল্ডার অপশন আছে, এই ফোল্ডারটা অ্যাকচুয়ালি গ্রুপ অপশন, এটাতে ক্লিক করলে দেখেন আপনার একটা নতুন গ্রুপ ক্রিয়েট করতে দিবে। এটা কি হচ্ছে? আচ্ছা পঙ্কজ ভাই চলে যেতে যাচ্ছে, কোনো সমস্যা নেই। আর জুই আপু বলতেছেন 1.4 GB, মোটামুটি এইরকম ফাইলই হয় একটা ফোটোশপ, 1.4 GB মতোই হয়, আরো বেশিও হয় না। আচ্ছা সাইম আপু কি গ্রুপ ক্রিয়েট করতে পারছেন? হ্যালো, জি ভাইয়া গ্রুপ ক্রিয়েট হয়েছে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখবেন, লেয়ার 4 থেকে লেয়ার 7 আমি সিলেক্ট করলাম একসাথে, ঠিক আছে? তারপর লেয়ার 7 এ ক্লিক করে আমি ড্র্যাগ করে ওইটাকে গ্রুপ 1 এ আমি ফেলে দিলাম। একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে এটাকে শো করতেছে, একটু শিফট করে দেখাচ্ছে বাকি লেয়ার থেকে, মানে বোঝাতেছে যে এই চারজন লেয়ার এই গ্রুপের আন্ডারে চলে আসছে। দেখেন আমি গ্রুপ যখন হাইড করি এই চারটা লেয়ার হিডেন হয়ে যায়, এটা কি হচ্ছে আপনার? হচ্ছে, আচ্ছা ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যখন গ্রুপে ক্লিক করলাম, গ্রুপে ক্লিক করার পরে আমি যদি এরকম মুভ করি, এখন দেখেন আমার কোনো লেয়ার আলাদা ভাবে ছড়ায় ছিড়ে যাচ্ছে না, পুরো গ্রুপের জিনিসটা একসাথে মুভ করতেছে। এই জিনিসটা কি আপনার হচ্ছে? হচ্ছে, আচ্ছা ঠিক আছে। এখন আপনি বুঝতে পারতেছেন যে গ্রুপ করার সুবিধাটা কি, ঠিক আছে? এখন আপনি গ্রুপের ভিতরে লেয়ার আলাদা এডিট করতে যাচ্ছেন, ওইটা আপনি করতে পারবেন, কিন্তু তখন আপনি গ্রুপে ক্লিক করে কোনো এডিট করতে পারবেন না। মনে করেন ব্রাশ টুল দিয়ে কোনো দাগ দিতে যাচ্ছেন, দেখেন আমার গ্রুপে ক্লিক করা আছে, আমি ব্রাশ টুল দিয়ে মারতে যাচ্ছি, আমাকে কিছু করতে দিবে না, আপনি গ্রুপে থাকা অবস্থায় করতে পারবেন না। গ্রুপটা অন করে ভিতরে লেয়ারে ক্লিক করে আপনি ওইটার স্পেসিফিক পার্টটা এডিট করতে চাইলে এডিট করতে পারবেন, ঠিক আছে? আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে, বাকিরা কি বুঝছেন? আবার এই জিনিসটা রিপিট করলাম, আপনাদের কি দেখতেছেন এটা? গ্রুপ ক্রিয়েট করে কিভাবে, হ্যাঁ আমি তো মাত্রই দেখাইলাম স্যার। হ্যাঁ, গ্রুপ ক্রিয়েট মাত্র দেখালাম, আবার বলতেছি, আবার দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। আমি লেয়ার নাম্বার 7 এ থাকা অবস্থায় আমি চিন্তা করলাম যে আমি এখন গ্রুপ ক্রিয়েট করে ফেলবো, আপনি দেখেন নিচে ক্রিয়েট লেয়ারের পাশে একটা ফোল্ডারের মতো অপশন আছে, এটাতে ক্লিক করলে গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে, এরপরে আপনি যে কোনো লেয়ারকে ওই গ্রুপের আন্ডারে ফেলে দিতে পারেন, বুঝছেন? ফটোশপটা আজকের মধ্যে চেষ্টা করবেন নামায় ফেলার। তো এটা দেখে আপনি হবে না, অবশ্যই এটা হাতে হাতে করতে হবে, করলে ধরে ফেলতে পারবেন। এখনো সময় আছে, এখনো ফটোশপটা ইনস্টল করেন যত জলদি পারেন, ইনস্টল করে আপনারা কাজ শুরু করে দেন। আজকে এতটুকুই লেয়ার নিয়ে, এতটুকুই। আচ্ছা, লেয়ার তো গ্রুপ করাও দেখাইলাম, লেয়ার কপি করাও দেখেছি, আর কি দেখানো যায়? লেয়ার ডিলিট, মানে লেয়ারে ক্লিক করে আপনি ডিলিট দিলে লেয়ার ডিলিট হয়ে যাবে, লেয়ার কপি করতে ডুপ্লিকেট লেয়ার দিবেন, এটাও তো দেখালাম। হোপফুলি আজকে লেয়ার নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে, বেশি বলবো না, বেশি বললে আবার আপনারা ছেড়ে যাবেন, বাট কালকে আমি চেক করবো আপনারা এটা বুঝতে পারছেন কিনা, কতটুকু বুঝতে পারছেন ওইটা একটু আপনাদেরকে আলাদা আলাদা করে একবার জিজ্ঞেস করে দেবেন, ঠিক আছে? জি ভাইয়া, ফাইন। তাহলে আজকে
আচ্ছা আপনি আজকে দিয়ে ডাউনলোড করেন জুই আপু, আর পরে ওটা ইনস্টল করার চেষ্টা করেন, না পারলে মিরাজ ভাই আছে এতে হোয়াটসঅ্যাপে, সবাই সবার সাথে কথা বলেন, প্রবলেম শেয়ার করেন, আর নেক্সট ক্লাসে আমরা ফার্দার ডিসকাশনে যাব। আজকে এ পর্যন্তই, আপনারা প্র্যাকটিসে থাকেন, টাইম পাইলে একটু নাড়াচাড়া করবেন দয়া করে, আমি যা শিখেছি শুধু এটা না, আপনারা নিজেও কিছু নাড়াচাড়া করবেন, তো তাতে কোনো দিন কোনো একটা ক্লাসে আমি হয়তো কিছু বুঝাতে যাবো, দেখবেন আপনারা নিজে থেকে বলতেছেন যে এইটা তো আমি পারবো, আমি করছি, আরো ভালো লাগবে জিনিসটা, তো করতে থাকেন, ঠিক আছে, বেস্ট অফ লাক, আজকে ক্লাস এতটুকু পর্যন্ত, আল্লাহ হাফেজ ভাইয়া। আচ্ছা আল্লাহ হাফেজ, আর কোনো দরকারে সবাই হোয়াটসঅ্যাপে সবাই সবার সাথে যোগাযোগ করবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, নমস্কার ভাইয়া, আসসালামু আলাইকুম স্যার।